আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল আয়কা। আয়কার বিষয়ে আমাদের এখানে কিছু জানানো হয় যে সে অনেক বেশি বিউটিফুল ছিল। তার বিউটির কারণে সে সবার কাছে অনেক ফেমাস ছিল। সে যেখানেই জব করতে যেত না কেন, সেখানকারই সব কর্মীরাই যারা ছেলে ছিল তারা তার প্রতি অনেকটা বেশি দুর্বল হয়ে পড়তো, তাকে অনেক বেশি অ্যাপ্রোচ করতো। এই কারণে সে কোথাও বেশি দিন টিকতো না জবের জন্য, তাকে একটার পর একটা জব ছাড়তেই হতো, কারণ তারই সব কিছু একদমই ভালো লাগতো না। আমরা আয়কাকে দেখি যে দুজন ওয়েডিং কাপলকে তাদের ভেনিউ বুকিং করা ছিল, আর তখনই সেখানে একটি মেয়ে আসে আর তাদেরকে বলে যে আপনারা ওকে দিয়ে কোনো কাজই করাবেন না, তার জন্য তো আমার এঙ্গেজমেন্টই ভেঙে গেছে। এটা শোনার পর আয়কা তাকে বলে যে তুমি এসব কি বলছো, এভাবে কেন আমার সাথে কথা বলছো। যেটাতে মেয়ে বলে যে তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেছে, তোমাকে কি আমি ভালোভাবে কিছু বলবো, তুমি এটাই আশা করো। তোমার মনে আছে আমরা এখানে মেনু বুকিং করার জন্য এসেছিলাম আমাদের বিয়ের জন্য, কিন্তু আমার ফিয়ান্সে যখন তোমাকে দেখে তখন সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে আর আমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলে সে। কিন্তু এখানে তো আয়কার কোনো দোষী ছিল না, কারণ ছেলেটিই তাকে অ্যাপ্রোচ করেছিল তার ফিয়ান্সেকে ধোকা দিয়ে, কিন্তু মেয়েটি ভাবছিল যে এখানে হয়তো আয়কারও দোষ রয়েছে। আয়কা সেখানে তাকে কোনো কিছু এক্সপ্লেন করে না, সে তাকে বলে যে আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমার কাস্টমার নষ্ট করবেন না। তখনই পিছন থেকে তার বস এসে তাকে বলে যে আয়কা তুমি আমার ক্যাবিনে আসো। আর সে যখন তার ক্যাবিনে যায় আমরা তার বসকে দেখতে পাই যার নাম ছিল টোফু। টোফু অনেক বড় একজন বিজনেসম্যান ছিল, শহরের সবচেয়ে বড় নামি দামি হোটেলের মালিক ছিল সে। সে তাকে বলছিল যে আচ্ছা আয়কা তুমি এরকম কেন, তুমি যেখানেই যাও সেখানেই কোনো না কোনো সমস্যা হয়, আজ পর্যন্ত তুমি অগণিত চাকরিও ছেড়েছো। তখন আয়কা মনে মনে ভাবতে থাকে হয়তো এবারও আমার এই চাকরিটা যাবে। তার বস তাকে বলে যে সব ছেলেরাই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে, এটা নিয়ে তো তোমার ভাবা দরকার, কোনো একটা সলিউশন তো বের করা দরকার, এভাবে কতদিন চলবে। তখন আয়কা তাকে বলে যে আমি সুন্দর, এটাতে তো আমার কোনো দোষ নেই, কারণ আমি তো কাউকে অ্যাপ্রোচ করি না, সবাই যদি আমার প্রতি এভাবে দুর্বল হয়ে পড়ে এতে আমার কিছুই করার নেই, কিন্তু আমাকে আমার চাকরি তো করতেই হবে। আর আপনি যদি আমাকে এখান থেকে বের করে দিতে চান তাহলে আপনি দিতে পারেন, কারণ এই সব কিছুতেই আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা তার বসকে দেখি যে হঠাৎ করেই তাকে বলে ওঠে যে আয়কা তুমি কি আমাকে বিয়ে করবে। এটা শোনার পর আয়কাও অবাক হয়ে যায় এবং টোফু নিজে অবাক ছিল, কারণ সে আয়কার মতো একজনকেই খুঁজছিল। টোফু আসলে ভালোবাসায় বিশ্বাসী ছিল না। আর আমরা আয়কাকে দেখি যা ছোটবেলা থেকেই সবাই তাকে অনেকটা বেশি অ্যাপ্রোচ করত আর এসব কিছুতেই সে এতটাই বিরক্ত হয়ে যায় যে সে এখন ভালোবাসায় একদমই বিশ্বাসী নয়। আর তাদের এই দুইটি জিনিস মিলে যাওয়াতে এখন টোফু তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাকে আগে থেকে বলে রাখে যে আমরা কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ করছি, কারণ আমাদের দুজনেরই থিঙ্কিং একই রকমের, আমরা যে টপিকটাকে সেম মনে করছি এই জিনিসটা আসলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের দরকার একসাথে থাকা, তুমি তোমার মতো লাইফ লিড করবে আমি আমার মতো, কিন্তু আমরা একসাথে থাকলে হয়তো বেশি ভালো থাকবো, কারণ আমাদের চিন্তাধারা অনেকটারই মিল রয়েছে। এটা শুনে আয়কাও রাজি হয়ে যায়। আর আমরা টোফুকে দেখতে পাই যে তৎক্ষণাৎই অনেক বড় একটি কার নিয়ে চলে যায় আয়কার বাসার সামনে। আয়কার বাবা মা তো তাকে দেখে অনেকটা বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল তার গাড়ি দেখে, কারণ গরিব তো তারা, তাই একটু লোভ তো থাকবেই। কিন্তু আমরা টোফুকে দেখি যারা আয়কার ফ্যামিলির একজন মেম্বার, যে কিনা আসলে একটি কুকুর ছিল, তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেই কুকুরকে পছন্দ করতো না। আয়কাদের বাসা অনেক ছোট থাকায় টোফু সেখানে অনেকটা বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু তবুও সেখানে সে অনেক নম্র আর ভদ্রতার সাথে আয়কার বাবাকে বিয়ের কথা বলে। বিয়ের প্রপোজাল শোনার পর তো আয়কার বাবা হাসতে থাকে, কারণ এত বড় একজন রিচ ফ্যামিলি থেকে বিলং করা ছেলে তাদের মেয়েকে বিয়ে কেন করতে যাবে। তারা একটু হাসে, কিন্তু যখন টোফু তাদেরকে সিরিয়াসলি তাকে বিয়ের কথা বলে তখন আয়কার বাবা তার কারটি চায়। আয়কার বাবা যখন তার কারটি নিয়ে বাইরে যায় সে তো চিৎকার করতে থাকে এক্সাইটমেন্টে, যে এত বড় একজন হোটেলের মালিক তার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, তারা তো তাৎক্ষণাৎই রাজি হয়ে যায়। আমরা টোফুকে দেখতে পাই যে আয়কাকে নিয়ে তার বাসায় যায় তার মামা ড্যাডির সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তার মামা ড্যাড তো অবাক ছিল যে প্রথমবার তাদের ছেলে কাউকে বাসায় নিয়ে আসে তাও পছন্দ করে।
তারা সেখানে আয়কার সাথে কথা বলে, আয়কাও তাদেরকে অনেক সুন্দরভাবে নিজেকে ইন্ট্রোডিউস করায়। আর যখন প্যারেন্টসদের রাজি করার পালাই সবকিছু শেষ হয়ে যায়, তাদের দুজনকে আমরা গাড়িতে দেখতে পাই যারা আসলে এই সবকিছু নাটক করছিল। এখন তারা যার যার লাইফ নিজেদের মতোই লিড করবে, শুধু তাদের বিয়েটা থাকবে কন্ট্রাক্ট ম্যারেজ, আর তারা কখনোই কারো বিষয়ে ইন্টারফেয়ার করবে না, নিজেদের মতো করে নিজেদের জীবন চালাবে। নেক্সট ডে টোফু যখন তার অফিসে যায়, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আপনি কি শিওর যে আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন, সে তো আপনার একটিমাত্র কর্মচারী, আর একজন কর্মচারীকে বস হিসেবে বিয়ে করাটা একটু খারাপ দেখায় না, নিচু জাতের মানুষকে কিভাবে বিয়ে করছেন। আসলে তার অ্যাসিস্ট্যান্ট তার ছোটবেলার ফ্রেন্ড ছিল, তাই সে এত ফ্রিকোয়েন্টলি তার সাথে কথা বলতে পারছিল, যেটাতে টোফু বলে যে সে যেরকমই হোক না কেন সে ভবিষ্যতে আমার ফিয়ন্সে মানে আমার বউ হতে যাচ্ছে, তাই তুমি তাকে যেমনভাবে তেমনভাবে কথা বলতে পারো না। তাই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আর এই কথাটা পুরো অফিসেই ছড়িয়ে যায়। সেখানে কিছু এমপ্লয়ি তো খুশি ছিল, আর কিছু এমপ্লয়ি তো অনেক বেশি জেলাস ফিল করছিল এই খবরটা শুনে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।